সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি রাশেদুল ইসলাম ফুকন, বিডি রক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি এসেছি ঠাকুরগাঁও জেলার অন্তর্গত খোঁজাবাড়িঘাটে। আজ 11ই মে, রোজ মঙ্গলবার। তো আমরা খোঁজাবাড়িঘাট থেকে আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে যে সমস্ত মাংসের সারগরু কেনাবেচা চলছে সেই সম্বন্ধে জানাবো। দর্শক চলুন আমরা দেখি ঈদ উপলক্ষে যে সমস্ত সারগরু কেনাবেচা চলছে সেই সম্বন্ধে আপনারা জানানোর চেষ্টা করি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সাইওয়াল সারগরু বড় আকৃতির। দর্শক দেখুন, আমরা দেখানোর চেষ্টা করছি সাইওয়াল। ভাইটা বয়স কয়টা ধুছে? আগর, এখনো আগর আছে। দাম চাচ্ছে, এটা ওজন কীরকম হবে? কমন কি হবে না, একটু কম হবে। দর্শক দেখুন, দাম চাচ্ছেন কত? 1,25,000। দাম বলছে? দাম বলছে 1,08,10। 8 পর্যন্ত বলতেছে। তা আপনি কত আশা করতেছেন? ছাড়বেন? দর্শক শুনলেন, 1,15,000-16,000 টাকা হলে উনি করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দেশাল সার, মিক্সড ক্রস জাতের, বেশি এবং সাইবারের মিক্স সংমিশ্রণে, যেটাকে আমরা বলি দেশাল। এই দেশাল সারটি আমরা দেখানোর চেষ্টা করি। দেখুন দর্শক, দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির। ভাই এটার কয়টা বয়স হচ্ছে? 6-7। দাম চাচ্ছেন কত? 1,30,000। দাম বলতেছে কত? 1,05,000-7,000 বলতেছে। এটা ওজন কীরকম আসবে ভাইয়া? 6 মণ পার হবে না, 5.5 মনের মতো আসতে পারে। তো লাস্ট আপনি কত আশা করতেছেন? 15 পর্যন্ত হলে বিক্রি করবেন? দর্শক শুনলেন, 1,15,000 টাকা হলে এই দেশাল সারটি আজকে খোঁচাবাড়িঘাটে উনি বিক্রি করে দেবেন। তো আমরা দেখবো আরও সামনে সামনে আপনাদের আরও অনেক সারগুলো দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক প্রচুর ভিড়, ঈদের আগে শেষ হাট, যার জন্য প্রচুর ভিড় আজকে। তাতে এটা কয়টার বয়স হয়েছে? 4-4। ওজন কীরকম হবে? 5 মণ। 5 মণ। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 125। 125? জি। দাম বলতেছে? বলতেছে। কত? 95। 95 পর্যন্ত বলতেছে। তা আপনি কত আশা করতেছেন, কত হলে বেচবেন? 6-6,000, মানে 1,00,000-2,000 টাকা কম হলে দেবেন? ওইটা বলা যাবে না, কাস্টমার ই করে আর কি। তো দর্শক শুনেন, যে 1,00,000 টাকার কিছু কম হলেও উনি আজকে এই সারগরুটি আজকে খোঁচাবাড়িঘাটে উনি বিক্রি করে দেবেন। তো আমরা চলে যাবো পরবর্তীতে, আরও সারগরু, প্রচুর সারগরু আজকে উঠেছেন, আমদানি হয়েছে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি, এটাও দেশাল সাইওয়াল এবং দেশি সংমিশ্রণ। চাচা এটা কয় দাঁত, কয় দাঁত হয়েছে? কেবল দুই দাঁত। এটা ওজন কীরকম আসবে? 5,000-5,500 কিংবা 4,500। দাম যাচ্ছেন কত? 110। দাম বলছে? কত বলতেছে? 80-85। 80-85,000 টাকা বলতেছে। আপনি কত আশা করতেছেন, কত হলে বেচবেন? 95 হলে বেচবেন? দর্শক শুনলেন, 95,000 টাকা হলে উনি এই দেশাল সারটি উনি বিক্রি করবেন আজকে খোঁজাবাড়িঘাটে। আমরা চলে যাবো পাশে, পাশে আরেকটি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু, এটা কী জাতের? এটা ভাইয়া সাইওয়াল মিক্সড আর কি, ভাগ কম আছে, এটাও দেশালের মধ্যে পড়ে। দর্শক এটার দাম চাচ্ছেন কত? 1,20,000। এটার বয়স কয় দাঁত? 2 দাঁত বয়স। 1,20,000 দাম চাচ্ছেন। দাম বলছে কি কেউ? 95 বলতেছে, মানে 1,00,000 ভাঙতে বলতেছে। তা আপনি 1,00,000 ভাঙবেন? লাস্ট কত হইলে বেচবেন? এটা 1,00,000-2,000 টাকা হইলেও দিবেন? দর্শক শুনলেন, 1,00,000 টাকা থেকে 1-2,000 টাকাও যদি বেশি হয় তাহলে এই দেশাল সারগরুটি উনি আজকে খোঁচাবাড়িঘাটে বিক্রি করে দেবেন। আমরা পাশে চলে যাবো, আরেকটি দেখতে পাচ্ছি দেশি, এটা কিন্তু দেশি সার। হ্যাঁ এটা তো দেশি না? জি। এটা কয় দাঁত বয়স হচ্ছে? 2 দাঁত। এটা ওজন কীরকম আসবে আনুমানিক? 4 মণ। 3.5 মণ হবে এটা। দাম যাচ্ছেন কত?
82 দাম বলতেছে কত 70 বলতেছে তাই আপনি কত আশা করতেছেন কত হইলে ছাড়বেন 70 পার করলে ছাড়বেন দর্শক শুনলেন 70 এর উপরে হলে উনি এই দেশি ষাঁড় গরুটি আজকে খোঁজাবাড়িঘাটে বিক্রি করবেন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি আরেকটি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কথা বলার চেষ্টা করি ভাই ভালো আছেন ভালো আছেন দেখি সাইওয়াল নাকি সাইওয়াল সাইওয়াল ষাঁড় দর্শক দেখুন সাইওয়াল ষাঁড় এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটা ওজন কিরকম আসবে আপনি কত আশা করতেছেন লাস্ট কত হলে বেচবেন 90-2000 কম 90-2000 কম তো দর্শক শুনলেন 88,000 টাকা হলে এই ষাঁড় গরুটি আজকে খোঁজাবাড়িঘাটে উনি বিক্রি করবেন তা আমরা পরবর্তীতে চলে যাবো আরেকটি দেশি ষাঁড় গরু একদম পিওর দেশি দেখুন দর্শক দেশি ষাঁড় কয় দাঁত বয়স হয়েছে দাদা দুই দাঁত বয়স সাড়ে চার এটা ওজন কীরকম আসতে পারে ওজন পাঁচমন পার পাঁচমন পার হবে মনে হয় না একটু পাঁচমনের একটু কম হইতে পারে দাম চাচ্ছেন কত আচ্ছা দর্শক শুনলেন যে 1,00,000 থেকে 1-2,000 টাকা কম হলে এই সারগুলি দেশি সারগুলি উনি আজকে খোঁজাবাড়িঘাটে বিক্রি করবেন আমরা পাশে আরেকটি দেখতে পাচ্ছি দেশি সারগুলো এটাও দেশি এবং দেশিটা এটা দেশি ঠিক না এটা দেশাল যেটাকে বলি আমরা দেশি এবং সাইওয়ালের সংমিশ্রণ ভাই এটা কয় দাঁত বয়স হয়েছে দুই দাঁত দাম চাচ্ছেন কত 110 দাম বলছে কত দাম বলছে 92 বলতেছে তো লাস্ট কত হলে ছাড়বেন 95 হলে ছাড়বেন দর্শক শুনলেন 95,000 টাকা হলে এই যে দেশাল ষাঁড়টি উনি আজকে খোঁজাবাড়িঘাটে বিক্রি করবেন এই ষাঁড়গুলোগুলি উনি আজকে কেনা বেচা চলছে মূলত আগামী দু একদিনের মধ্যে ঈদ এই ঈদ উপলক্ষে এই ষাঁড়গুলোগুলি প্রচুর কেনা বেচা হচ্ছে তো আমরা আরেকটি দেশাল ষাঁড় দেখানোর চেষ্টা করছি এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত ওজন কীরকম আসবে পাঁচমন পাঁচমন হবে একটু কম হইতে পারে দর্শক শুনলেন 1,00,000 টাকা হলে উনি এই দেশের ষাঁড় গরুটি আজকে খোঁজাবাড়িঘাট থেকে বিক্রি করে দিবেন তো দর্শক আজকে আমি এই খোঁজাবাড়িঘাট থেকে ষাঁড়ের হাট থেকে আমি বিদায় নেব আপনাদের সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দর্শক তো সকলকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন তো দর্শক আসসালামু আলাইকুম